মাধ্যমিক পরীক্ষাটা আমরা পরে নেব সেকেন্ড উইক অফ আগস্ট। ডেট টেট বাদ বাকিগুলো কবে কি পরীক্ষা হবে সেগুলো বলে দেবে উচ্চশিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ। আর জুলাইয়ের লাস্ট উইকে হায়ার সেকেন্ডারি পরীক্ষাটা আমরা করব। কিন্তু কোভিড এর দূরত্ব বিধি মেনে যার যার নিজের পাড়ার স্কুলে হোম স্কুলে হোম সিট পড়বে এগুলো আমরা ভেবেছি, তার কারণ ছাত্রছাত্রীরা যে স্কুলে পড়ে সেই স্কুলে সিট পড়লে তাদের পক্ষে সুবিধা হয়, বাড়ির সামনাসামনি হলো তাহলে অনেক দূর বাসে উঠে যেতে হয় না, এবং কি করে কম কম করে নেওয়া যায় আরো সাবজেক্টগুলোকে আরো কমিয়ে ফেলা যায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই। তাই তো অলাপন, যে ধরুন 3 ঘন্টায় পরীক্ষা হয় অত্যাবশ্যক, যেটা 3 ঘন্টায় ধরুন সাপোজ 10টা কোয়েশ্চেন থাকলো, আমরা 3 ঘন্টার পরীক্ষাটা 1.5 ঘন্টা করে দেবো, এবং সেক্ষেত্রে যা কোয়েশ্চেন পেপার আছে তা হয়ে গেছে অলরেডি চেঞ্জ না করে, যখন 3 ঘন্টার কোয়েশ্চেন ছিল তাকে যদি 10টা উত্তর দিতে হতো তাহলে এখানে অ্যাডভান্টেজ সে পাবে 10টার জায়গায় 5টা উত্তর দিতে হবে, 1.5 ঘন্টায় পরীক্ষা হবে, অর্থাৎ তার কাছেও অনেক অপশন পেয়ে গেল। এইটা মধ্যশিক্ষা উচ্চ শিক্ষা পর্ষদ, এটা ছাত্রছাত্রীদের সুবিধে হবে, তাদের সুবিধার জন্য, কারণ এই কঠিন পরিস্থিতিতে আমরা চাই না তাদের মাথার উপরও কোনো বাজ ভেঙে পড়ুক বা তারা আরো বেশি চিন্তিত হোক, এটা আমরা চাই না, তারা খোলা মেলা মনে পরীক্ষাটা দিক, যার জন্য আমরা অল্পের উপর দিয়ে যাচ্ছি। তো তোমরা এখন দেখতেই পেলে যে তোমাদের যারা তোমরা ক্লাস 12-এ আছো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, তো তোমাদের জুলাইয়ের লাস্ট উইকে তোমাদের এক্সাম হয়ে যাবে। তো ক্লাস 12-এ তোমরা যারা আছো তো বোর্ডের জন্য তোমরা একটু ভালো করে এখন পড়াশোনা করতে লাগো, নিটের সাথে সাথে 12-এর যে থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা একটু পড়াশোনা স্টার্ট করতে লাগো, আর নিটটাও ফোকাস করো, ঠিক আছে? আর বেশি চিন্তা করো না, কারণ তোমাদের এক্সামটা খুবই কম সময়ের মধ্যে হবে, আর তোমাদের কোশ্চেনের যতগুলো কোশ্চেন থাকতো তার হাফ কোশ্চেন হবে, টাইম ডিউরেশনও হাফ হবে, তাই চিন্তা করো, কোনো ব্যাপার নেই, খুব টাফ কিছু হবে না, তাই পড়াশোনা শুরু করে দাও তোমরা তোমাদের বোর্ডের জন্য, তোমরা যারা বন্ধ করে রেখেছিলে বোর্ডের জন্য তোমরা পড়াশোনা শুরু করো, আর নিটে নিয়েও পড়ো সাইড বাই সাইড। তোমরা সবাই জানো যে তোমাদের নিটে ভালো একটা র্যাঙ্ক আনার জন্য তোমাদের সব থেকে ম্যাক্সিমাম একটা টেস্ট সিরিজ বা টেস্ট দিতে থাকতে হবে, আর আনঅ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে যে তোমাদের এভরি সানডে তোমাদের 11টার সময় আনঅ্যাকাডেমি কমব্যাকটা হয়, এটা হচ্ছে ফ্রি স্কলারশিপ টেস্ট, এই টেস্টটা দিলে তোমরা তো নিজেদের র্যাঙ্ক দেখতেই পাবে, প্লাস তোমরা স্কলারশিপও জিতে নিতে পারো, তোমরা টপ 3 র্যাঙ্ক করলে 100% স্কলারশিপ পেয়ে যাবে তোমরা আনঅ্যাকাডেমি সাবস্ক্রিপশনে, আর টপ 100 র্যাঙ্ক করলে তোমাদের অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবে। তো তোমরা এই টেস্ট সিরিজটা দিও, তোমরা আনঅ্যাকাডেমি কমব্যাকটা দিও, আর আমাদের কোড বংমেডিকোজটা ইউজ করলে তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে এটা। এটা হচ্ছে নিট ইউজি বিগেস্ট উইকলি স্কলারশিপ টেস্ট, তোমরা লাইভ লিডার বুক র্যাঙ্কিং দেখতে পারবে, 1 ঘন্টার তোমাদের এই টেস্টটা হবে, 28টা কোশ্চেন থাকবে, আর তোমাদের তোমরা এটা সেপারেট হবে 11, 12 বা 13 ক্লাসদের জন্য সেপারেট টেস্ট সিরিজ। আরেকটা তোমাদের গুরুত্বপূর্ণ যে টেস্ট সিরিজ, ফ্রি টেস্ট সিরিজ অ্যারেঞ্জ করেছে আনঅ্যাকাডেমি, এটা হচ্ছে তোমাদের এটার নাম হচ্ছে আতুল্যা বাই প্রণব পুন্ডারিক রবি অ্যান্ড বাবা স্যার, এভরি স্যাটারডে @1 PM। তো তোমরা এভরি স্যাটারডে 1টার সময় এই টেস্ট সিরিজটা দিও, তোমাদের খুবই বেনিফিট হবে। আরেকটা তোমাদের যেটা বাম্পার অফার তোমাদের আনঅ্যাকাডেমি নিয়ে এসছে সেটা হচ্ছে তোমরা যদি 12 মাসের সাবস্ক্রিপশন নাও তাহলে তোমরা 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে এক্সট্রা, আর যদি 2 বছরের সাবস্ক্রিপশন নাও তাহলে 3 মাসের এক্সট্রা তোমরা সাবস্ক্রিপশন পেয়ে যাবে, আর আমাদের কোড বংমেডিকোস্ট ইউজ করে তোমরা যদি কেনো তাহলে তোমাদের 10% এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ 12 মাসের জন্য তোমাদের কত লাগবে আর 2 বছরের জন্য কত লাগবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা তোমরা নিয়ে নিও, ঠিক আছে? ডাইরেক্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি যে ব্যাচেস ফর নিট ইউজি, তোমরা যদি সাবস্ক্রিপশনটা নাও তোমাদের আনঅ্যাকাডেমিতে, আর তোমরা যদি এখন নিট 2020 জন্য প্রিপারেশন করছো বা নিট 2023 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা ক্লাস 11 বা 12 হতে পারো, তো তোমাদের জন্য আনঅ্যাকাডেমি নিয়ে এসছে একটা নতুন ব্যাচ, সেটা হচ্ছে সফল ব্যাচ, সেটা নিট 2022 এর জন্য, আর নিট 2023 এর জন্য যেটা হচ্ছে লেজেন্ডস ব্যাচ আর একটা মঞ্জিল ব্যাচ, এই দুটো ব্যাচ তোমরা এখানে এনরোল করতে পারো, ঠিক আছে? আর আনঅ্যাকাডেমি নিয়ে এসছে তোমাদের জন্য নোটস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রিপারেশন টাইমের নোটস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর তোমাদের এটা ব্র্যান্ডেড নোটস, তোমরা নোটসগুলো কী করে অ্যাভেল করবে এই প্রসেসটাও তোমাদেরকে দেখানো আছে এখানে, প্রথমে সিলেবাস কেটা অ্যাপে যাবে, সিলেবাসটা টিপবে, তারপরে তোমরা এখানে বায়োলজি বা যেই সাবজেক্টেরই নোটস নিতে চাও সেখানে করবে, তারপরে চ্যাপ্টার সিলেক্ট করবে, তারপরে ভিউ নোটস, তারপরে তোমরা নোটসটা এমনি করে ভিউ করতে পারবে খুবই ইজিলি, তো এর নোটসগুলো নিতে পারো তোমরা। আর একটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা যদি এখন তোমাদের কাছে ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক নেই এই লকডাউনে, তো তোমরা কী করতে পারো, তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট তোমাদের আনঅ্যাকাডেমি দিচ্ছে, তো নিচে একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই ফর্মটা ফিল আপ করে দিও, সেই ফর্মটা ফিল আপ করলে তোমাদেরকে লোন দেওয়া হবে আনঅ্যাকাডেমির তরফ থেকে, সেই লোন নিয়ে তোমরা এখন সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো, পরে সেটা শোধ করে দিতে পারো, ঠিক আছে? চলো আনঅ্যাকাডেমি আর বংমেডিকোসের সাথে লেটস ক্র্যাক ইট।